ভারত রত্ন সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজরিকার 95 সংখ্যক উপজা দিনটুত আজি পুয়ারেপরা সুধাকণ্ঠর গীত নৃত্যরে মুখরিত হল সুধাকণ্ঠগীর কর্মসাধনার স্থলী উষানগরী তেজপুর। শোণিতপুর কবি সম্মিলনে ভূপেন হাজরিকা কলাভূমির পরিচালনা সমিতির সহযোগত কলাভূমি প্রাঙ্গণত গীত নৃত্য অন্তরঙ্গ আলাপেরে জানালে শ্রদ্ধাঞ্জলি। সেইদরে জ্যোতি ভারতীত শোণিতপুরের উপায়ুক্তর উপস্থিতিত সম্পন্ন হল গীত মাতেরে শ্রদ্ধাঞ্জলি। তরুণ সংঘকে ধরে তেজপুরের বিভিন্ন অনুষ্ঠানে গীতে মাতে স্মরণ করলে মরমর শিল্পীগী। চাওক এই প্রতিবেদন। আর প্রাণর আপন শিল্পী ভারতরত্ন সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজরিকার 95 সংখ্যক উপজা দিনট আজি পুয়ারেপরা এনেদরে সুধাকণ্ঠগীর গীত নৃত্যরে মুখরিত হয়ে পড়ে তেজপুরের ভূপেন হাজরিকা কলাভূমি প্রাঙ্গণ। বিস্তীর্ণ পাৰৰে অসংখ জনৰে হাহাকাৰ শুনিও নিশব্দে নীৰৱে গুঢ়ালুই তুমি গুঢ়ালুই গোৱা কিয়। শোণিতপুর জেলা কবি সম্মিলনের উদ্যোগত আর কলাভূমি পরিচালনা সমিতির সহযোগত অনুষ্ঠিত এই কার্যসূচী সুধাকণ্ঠগীর প্রতিমূর্তিত বন্তি প্রজ্বলন আর পুষ্পাঞ্জলি অর্পণে শুভারম্ভ করে ভূপেন হাজরিকা কলাভূমির হয়ে বিশিষ্ট শিল্পী শান্তনু মহন্ত। ইয়ার পিছতেই বিশিষ্ট কণ্ঠশিল্পী কামাল রশিদ আহমেদ, সংকল্প অসমৰ সম্পাদক জয় বৰা, শোণিতপুর কবি সম্মিলনের অনুপ অসমীয়াকে ধরে বিভিন্ন গৰাকী এনেদরে প্রতিমূর্তির সন্মুখত শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। উপস্থিত বিশিষ্ট ব্যক্তির একাংশ সুধাকণ্ঠগীর স্মৃতিচারণ করা এই অনুষ্ঠানতেই এনেদরে কামাল রশিদ আহমেদ, বিতুপন বরা আদিয়ে গীত পরিবেশন করার লগতে একাংশ নৃত্যশিল্পীয়ে সুধাকণ্ঠগীর গীতর আধারত নৃত্য পরিবেশন করে। এটি অন্তহীন গান, এটি গান যি গানের আদি আছে কিন্তু অন্ত কেতিয়াও নপরে, যি সৃষ্টিত থাকে কেঁচা মাটির গন্ধ, যি সৃষ্টিয়ে দি যায় একাত্মতার তত্ত্ব, নদীর পরা সাগরলৈ, হৃদয়ের পরা হৃদয়লৈ বই যাওয়া প্রণয়ের উন্মাদনা, সহস্রজনের হেঁপাহর বাসনা, দরিদ্রজনের অনুনয় পীড়নের কাতর প্রার্থনা। কোনে কয় তুমি অকলশরিয়া, কোনে কয় তুমি গুছি গলা, ধন্য তুমি একমাত্র ডেকা অসমীয়া, তুমি এইটো সপ্তাকাশর ধ্রুবতরা, হে বিশ্ববিজয়ী পাহোয়াল ডেকা, তোমার আদেশ তোমার উপদেশ সিঁচি গৈছা জনসমুদ্রত, সৃষ্টির শিখা শিখাত বিপ্লবর ফিরিঙতি, স্নেহ প্রীতি মরম শ্রদ্ধা আর মানবতার বাণী। ইয়াত একটা সূর্য আছিল লুইতর পরা মিসিসিপিলৈ, গঙ্গার পরা ভলগালৈ মেলি দিছিল দুহাত, কোলা বগা আর তাম্বরণিয়া মানুষবুরর অন্ধকার নিশাবুর পোহরাই তুলিবর বাবে উৎসর্গিত আছিল যার যাযাবরী দিনবুর রাতিবুর, উরনিয়া মৌর দরে জনতার হৃদয়ের দিহিঙে দীপাঙে অরঙে দরঙে ঠিকনাবিহীন এক সূর্য, দেশে মহাদেশে মানবতার জয়গান গায় নীল নৈ পারর কোনোবা ফল্লাদিন অথবা শাওনর পথারর তেজ ঘামে কাকার রংমন আঘনার হৃদয়ের ব্যথাবুর প্রেমর অমল আলোকে ধোয়াই দিবলৈ অবিরত এক অভিযাত্রী সূর্য। সেইদরে অসম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের অধীনস্থ তেজপুরের ঐতিহাসিক পকী অর্থাৎ জ্যোতি ভারতীয় আজি সুধাকণ্ঠর উপজা দিনট স্মরণ করে গীতমাত আর সমূহিয়া নৃত্যের। শোণিতপুর জেলা সাংস্কৃতিক উন্নয়ন বিষয়া তথা জ্যোতি ভারতীর ভারপ্রাপ্ত বিষয়া জিতেন কুমার দাসের পরিচালনাত এই বিশেষ অনুষ্ঠানত উপস্থিত থাকি শোণিতপুরের উপায়ুক্ত ভূপেশ চন্দ্র দাসে সুধাকণ্ঠগীর জীবন দর্শন আলোকপাত করার বিশিষ্টজনে সুধাকণ্ঠর প্রতিষ্ঠাবিদ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। আনহাতে জ্যোতি ভারতীর আজির এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ আছিল এই কণ কণ শিশুরে পরিবেশন করা এই সমূহীয়া নৃত্য। চাও সুধাকণ্ঠর কালজয়ী গীতর আধারত এই দৃষ্টিনন্দন সমূহীয়া নৃত্য। কৃষ্ণায় মৌসুমী কে দিয়ায় আমার বৃষ্টি রক্ষ জানে,
একেদরে তেজপুর তরুণ সংঘয়ও আজি আয়োজন করা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান প্রতিচ্ছবিত বন্তি প্রজ্বলনে এনেদরে শুভারম্ভ করে সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ রবীন্দ্রনাথ শর্মা। চাও তরুণ সংঘর আজির দিনটির শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আন কেতবুর দৃশ্যাংশ। ব্যুরো রিপোর্ট, অগ্নিগড় নিউজ। বহু আস্থাহীনতার বিপরীতে।